রাজ্য বিজেপি এখন খাদের কিনারে, বিজেপির বিরুদ্ধে বইছে এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। বিজেপির জোট সরকার প্রতিশ্রুতির খেলাপ করায় রাজ্যের মানুষ এখন সরাসরি প্রতিবাদ করছে। বিরোধীরাও বিজেপির ভয় ভীতিকে উপেক্ষা করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আর বিরোধীদের এই প্রতিবাদ কর্মসূচিগুলিতে সাধারণ মানুষ সামিল হয়ে বিজেপির বিরুদ্ধে আয়োজিত মিছিলগুলো লম্বা করছে। বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের অলিতে গলিতে চর্চা হচ্ছে, বিজেপি আইপিএফটি জোট সরকার এমন কাজ করেনি যে 2023 বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। তার সাথে চলছে বিজেপির গোষ্ঠী কোন্দল, বলা যায় ল্যাং মারামারি। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বিজেপি ক্ষমতায় আসা এখন বিষ বাউ জলে হলেও মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে এখন থেকেই চলছে টানাটানি। মুখ্যমন্ত্রী এবং বিজেপির এক হেভিওয়েট নারী নেত্রীর মধ্যে চলছে ইগোর লড়াই। বর্তমান মুখ্যমন্ত্রী কে এই নারী নেত্রী এখন আর বেশি পাত্তা দিচ্ছেন না বলেও সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে, যার প্রভাব পড়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে। এরই মধ্যে বিজেপির বর্তমান বেশ কিছু নেতা এবং বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন অন্য দলে নাম লিখতে। এদিকে খবর, বিজেপির দলকে চাঙ্গা করতে রাজ্যে এলেন পরিযায়ী ড্যামেজ কন্ট্রোলার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 2018 সালে এই হেমন্ত বিশ্ব শর্মার কথাতেই বেশি প্রতারিত হয়েছিলেন রাজ্যের মানুষ। আর এবার 2023 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে হোঁচট খেলেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, যা বিজেপির জন্য অশনি সংকেত। অনেকে বলছেন মা ত্রিপুরেশ্বরীও চাইছেন না বিজেপি ক্ষমতায় ফিরে আসুক রাজ্যে, কারণ বিজেপির পাপের ভাণ্ডার পূর্ণ হয়ে গেছে ত্রিপুরায়, এখন বিনাশের পালা। এই চর্চা এখন রাজ্যের সর্বত্র। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।